হ্যালো ফ্রেন্ডস, আমরা প্রায় প্রত্যেকেই ফোন ইউজ করে থাকি। তো ফ্রেন্ডস, আমরা কি জানি আমাদের ফোনের কোড নাম্বার কি? তো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব আপনার ফোনের কোড নাম্বার কিভাবে পাবেন এবং এই কোড নাম্বারগুলির কি কাজ। তো ফ্রেন্ডস, জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন, আপনারা দেখছেন এক্সপার্ট টিপস বাংলা। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, আপনার ফোনে কোড নাম্বার জানার জন্য আপনার ফোনে প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। তো ফ্রেন্ডস, প্লে স্টোরের মধ্যে এসে এখানে সার্চ বারে সার্চ করবেন সিক্রেট কোড। তো সিক্রেট কোড লিখে সার্চ দেবেন। তো সিক্রেট কোড লিখে সার্চ দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটি দেখুন, সিক্রেট কোড বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ডস, যেহেতু অ্যাপ্লিকেশনটি আমার ফোনে ইনস্টল করাই আছে, তাই অ্যাপ্লিকেশনটিকে আমি ওপেন করছি। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস চলে, এখানে থ্রি লাইন রয়েছে, তো এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর দেখুন, আপনি যে কোম্পানির ফোন ইউজ করেন সেই কোম্পানিতে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আমি স্যামসুংয়ে ক্লিক করছি। তো ফ্রেন্ডস, স্যামসুং অপশানে ক্লিক করার পর দেখুন, এখানে স্যামসুংয়ের যে কোড নাম্বারগুলি রয়েছে, তো সেগুলি এখানে চলে এসছে। তো ফ্রেন্ডস, এই কোড নাম্বারগুলি আপনারা আপনাদের ফোনে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখানে আরও অনেকগুলি কোড রয়েছে, তো ফ্রেন্ডস এগুলি আমি আর দেখালাম না, তো আপনারা আপনাদের ফোনে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই গোপন কোডগুলির সম্বন্ধে জানার সুযোগ করে দেবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।